এখানে যদি মার্কেটটা চালু হয়, অবশ্যই এখানে আশা করি মার্কেটটা চালু হবে, মানুষের সুবিধে হবে, অবশ্যই সুবিধে হবে। ঠিক যেন ভূত বাড়ি, রাত হলে ঘুটঘুটে অন্ধকার, ঝোপঝাড় আগাছায় ঘেরা নীল সাদা ইমারত। প্রতিটি রুমের মধ্যে মদের বোতল কিংবা ভাঙা কাঁচের টুকরো। রাত হলেই নীল সাদা ঘরে হয় অসামাজিক ঠেক। এই বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পান সাধারণ মানুষ। এক প্রকার লুট হয়ে গিয়েছে কিশিয়ারির কর্মতীর্থের বিভিন্ন সামগ্রী। 114টি স্টলের শাটার ভাঙা, ফ্যানসহ ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী খোয়া গিয়েছে। বেকারেরা দোকান করে অর্থ উপার্জন করতে পারবে সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন ব্লকের পাশাপাশি কেশিয়ারি দুধে বুধে এলাকায় গড়ে তোলা হয়েছিল কর্মতীর্থ। নীল সাদা রঙের ঝা চকচকে বিল্ডিং, দোতলা বিশাল ইমারতের গায়ে লেখা সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দপ্তর। গত 2016 সালের 3রা নভেম্বর কোনো এক অনুষ্ঠান থেকে এই মার্কেটিং কাম ট্রেনিং সেন্টারের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। বছর না ঘুরতেই গড়ে ওঠে দোতলা বিল্ডিং। নীল সাদা ইমারত, বেশ কয়েকটা কক্ষ, কিন্তু বর্তমানে সেই জায়গায় অসাধু চক্রের রমরমা। অসামাজিক কাজকর্মে সন্ধ্যা হলেই নামে বিপদ। এই এলাকা দিয়ে যাতায়াত সাধারণ মানুষের কাছে ভয় হয়ে দাঁড়িয়েছে। কেশারি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গড়ে উঠেছিল কর্মতীর্থ। এই সেই এক একটা রুম এবং এক একটা রুম থেকে শাটার, সুইচবোর্ড সমস্ত কিছুই চুরি হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, চুরির থেকেও বড় কথা এই যে ইমারতের দেওয়াল, সেই দেওয়ালও ভাঙা হয়ে গিয়েছে। অর্থাৎ সন্ধ্যা নামলেই অসামাজিক কাজকর্মে ভরে ওঠে এই কর্মতীর্থ। কিন্তু দীর্ঘদিন কোনো এক অজ্ঞাত কারণে তা চালু করা যায়নি। বাজার এলাকা থেকে কমপক্ষে প্রায় 2 কিলোমিটার দূরের মাঠের মাঝে ফাঁকা এলাকায় অবস্থিত মার্কেটিং ক্রাম ট্রেনিং সেন্টারটি। কাজের কাজ যা হওয়ার তাই হয়েছে। নিরাপত্তা রক্ষীহীন কর্মতীর্থ এখন ভাঙা চোরা ঘর। লুট হয়েছে প্রতিটি সামগ্রী। 114টি স্টলের শাটার ভাঙা, দরজা ভাঙা, দোমড়ানো মোচড়ানো। চুরি হয়েছে লাইট, ফ্যান, ইলেকট্রিকের তার সহ বাথরুমের যাবতীয় সামগ্রী। লুট হয়েছে জলের পাম্প। প্রহরীহীন খোলা গেট ঠেলে ভিতরে ঢুকতেই চোখে পড়া শাটার ভাঙা রুমে মদের বোতল, ছেঁড়া জামা আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুষ্কৃতীদের দুষ্কর্মের চিহ্ন। সারা বিল্ডিংয়ের ওয়্যারিংয়ের জিনিসপত্র লোপাট, জানালার কাজ ভাঙা। মাঠের মাঝে অবস্থিত কর্মতীর্থে এখন চলে দুষ্কর্ম। কেশারিবাসীর দাবি, রাত হলে এখানে অসামাজিক কাজকর্ম বেড়ে ওঠে। স্বাভাবিকভাবে এই কর্মতীর্থের সামনে দিয়ে যাওয়া আসা করতে ভয় পান সাধারণ মানুষ। মার্কেট কমপ্লেক্স হওয়ার কথা ছিল এখানটায়, লোকাল ছেলেমেয়েও টুকটাক কাজ টাজ পেতো। আমাদের এলাকা তো উঁচু এলাকা, বুঝলেন, কাজ বাজ পেলে মানুষের অনেক ডেভেলপমেন্ট হতো। তার চেয়ে এখানে ভাঙা ঘর, এখন ভাঙা ঘরে পরিণত হয়েছে, এখানে দুষ্কর্ম কাজ বেশি হচ্ছে, বুঝলেন। এটা অবশ্যই চালু করা উচিত সরকারের, বুঝলেন। সন্ধ্যা হলে কি ভয় লাগে আপনাদের? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই এলাকা দিয়ে যেতে ছেলে মেয়েদের, অবশ্যই মেয়েদের তো অবশ্যই, তাই না, আমাদেরও রাত হলে ভয় লাগে যাতায়াত করতে, বুঝলেন। কারণটা কি? কারণ হচ্ছে এখানে নেশা জাতীয় জিনিস মানে বেশি এখানে সেবন করা চলে এখানটায়, বুঝলেন, রাত্রিবেলা বা অন্য আরও কিছু হতেও হয়, ঠিক আছে, সেগুলো যেটা মুখে বলে বোঝানো ঠিক নয়, ঠিক আছে। বিভিন্নবার সরকারি একাধিক উচ্চপদস্থ আধিকারিক পরিদর্শন করেছেন এই কর্মতীর্থ। ভোট এসেছে, ভোট কাটবে, কিন্তু সাধারণ মানুষের দাবি কি মিটবে সেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের কাছে। পশ্চিম মেদিনীপুরে কেশারি থেকে রঞ্জন চন্দ্র, লোকাল 18 বাংলা।